হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসি। সেটা হচ্ছে যারা বাইক রাইডিং করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। ব্যাপারটা হচ্ছে হেলমেট ক্যামেরা কিভাবে আমরা লাগাবো বা ইউজ করব সেটা দেখাবো, এবং তার কিছু শটও আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব। তো প্রথমে বলে রাখি, আমাদের এই যে বাইক রাইডিংয়ে যে ভিউটা হয় সেই ভিউটার জন্য কিন্তু এই জ মাউন্ট যেটা হয় সেইটাই সবথেকে বেস্ট। তবে এর এই ধরনের হেলমেটের উপরে কিন্তু এই মাথার উপরেও লাগানো যায়। সেক্ষেত্রে আমার কাছে এটা গোপ্রো কিংবা ক্যাম্পার্ক আরও বিভিন্ন রকম আছে, আমার কাছে ক্যাম্পার্ক আছে। তো এটা হচ্ছে ক্যামেরা, আর এটা পুরো ওয়াটারপ্রুফ একটা জ্যাকেটের মধ্যেই থাকে। এটা বাইরেও করা যায়, তবে বৃষ্টি বাদলার দিনে আমার মতে ওটাকে মানে এটা সমেত ইউজ করাটাই সবথেকে ভালো। আর এটা কিভাবে দাম বলে দিই, মোটামুটি যদি গোপ্রো কিনতে হয় হিরো 8 এই মুহূর্তের কিন্তু প্রায় 30-32 হাজার টাকার উপর দাম। কিন্তু যাদের একটু বাজেট অল্প, মানে আমাদেরও মোটামুটি 5-6 হাজার থেকে 11-12 হাজারের মধ্যে ভালো পাওয়া যায়। ক্যাম্পার্কের অনেকগুলো মডেল আছে, X30 খুব ভালো, 4K বলে, 4K-র কোয়ালিটি হয়তো গোপ্রোর মতো পাওয়া না গেলেও খুব খারাপ নয়। এটার কোয়ালিটি কী আছে আমি এই ভিডিও শেষে দেখাবো। তার আগে এটা মাউন্ট কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। আর একটা কথা, এই যে মাটিতে বসে নিচে কেন, তার কারণে এই এত ক্লাম ক্লাম সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, এই সমস্ত এত কিছু রয়েছে ক্লাম। তো এগুলো টেবিলের উপর করতে গেলে কী কোনটা পড়ে যাবে, তার জন্য এটাই সুবিধা। সবার আগে বলে দিই এটাকে কীভাবে মাউন্ট করতে হয়। অনেক রকম ক্ল্যাম্প আসে, মানে এর সঙ্গে এরকম যে, তারপরে বিভিন্ন রকম আসে। আপনার যেটা প্রয়োজন সবার আগে এই ক্ল্যাম্পটা, ঠিক আছে, একটু সামনে থেকে দেখুন, এই এই ক্ল্যাম্পটা আমি এটা যেহেতু লাগিয়ে নিয়েছি তাই এখানে আমার আরেকটা এক্সট্রা ক্ল্যাম্প দিয়েছে, সেই ক্ল্যাম্পটাকেও আমি এর মধ্যে মাউন্ট করতে পারি। ইয়াস, এইটা, এটাকে আগে খুলে নিই একদম। জাস্ট এই টাইপের যে এরকম একটা দিয়েছে, এর পিছনে সাদা স্টিকার লাগানো আছে, এইটাকে মানে কাগজ লাগানো আছে, ভিতরে কিন্তু রয়েছে মানে আঠা। এটাকে তুলে, এটা তুলছি না আমি, নষ্ট হয়ে যাবে, এটাকে তুলে জাস্ট এখানে যেমন আমি লাগিয়েছি এটার মধ্যে চেপে এরকম বসিয়ে জাস্ট খানিকক্ষণ এইভাবে যদি চেপে রাখা হয় তাহলে এটা কিন্তু লেগে যাবে, কিন্তু রিস্ক আছে, খুলে পড়ে যেতে পারে। তো অনেকে এখান থেকে লাগা মানে বেল্ট দিয়েও বাঁধে। আমি করেছি কি, ভেলক্রোর যে ইয়েগুলো হয়, এই যে আওয়াজ করে যেগুলো আমাদের জুতোতেও অনেক সময় ইউজ করি, ভেলক্রো বলে বোধহয়, তো সেই ধরনের আমি দুটো পিস কেটে নিয়েছি। এই ক্যামেরার সাথেই এসেছিলো, দুটো পিসকে কেটে নিয়েছি, দুদিকে লাগিয়ে দিয়েছি এইভাবে, ঠিক আছে। এইভাবে লাগিয়ে দিয়ে এটাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য করেছি, তাতে আমি একটা ব্লক বানিয়েও এসেছি, আমার কোনো অসুবিধা হয়নি। আর বিভিন্ন, এবার যদি আপনি বাইকের পিছনে কোনো ক্যামেরা লাগাতে চান, মানে পিছন দিয়ে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন আর পিছনে ক্যামেরাটা থাকবে, সেক্ষেত্রে এই ক্ল্যাম্পটাও আছে। এই ক্ল্যাম্পটা বাইকের যে ইয়ে হয়, ওই পিছনে একটা রেস্টের জন্য, ব্যাক রেস্ট বলে, বাইকের ব্যাক রেস্টের মধ্যে এটাকে, এটা খোলা যায় পুরো, এই ক্ল্যাম্পটা লাগিয়ে দিয়ে আপনি এখানেও এই ক্যামেরাটাকে মাউন্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে পিছন দিকে রাস্তার শট তুলতে তুলতে আসতে পারা যায়। এখানে এই জিনিসগুলো সব গাড়িতে লাগিয়েও রাখা যায়, কোনো অসুবিধা নেই, খুলে নিলেও ভালো, ব্লগের আগে খুলে নিলেই হয়। যেমন হেলমেটের মাথার উপর ক্যামেরাও বসানো যায়, জাস্ট এটাকে মাথার উপরে লাগিয়ে একই রকম। তবে এইটা হচ্ছে বেস্ট, মানে লুকটা যেটা বাইক রাইডারদের জন্য লুকটা সবথেকে ভালো এটা তৈরি হয়। এরপর কী লাগছে, এই ক্ল্যাম্পটা লাগানোর পর এর ভিতরেই সব দেবে, এর সঙ্গে এরকম একটা যে ক্ল্যাম্প লাগে এর মধ্যেই থাকে, সেটাকে এর মধ্যে মাউন্ট করতে হয়। এরকমভাবে মাউন্ট হয়ে যায়। মাউন্ট হওয়ার পর এখানে ক্যামেরা আমি ডাইরেক্টও লাগিয়ে দিতে পারি, সেক্ষেত্রে একটু একটু অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হলেও হতে পারে। আমি একটা এখানে ওর জন্য এক্সট্রা একটা আমি পিস ইউজ করি, এইটা নয়, ইয়াস, এই যে এই এক্সট্রা একটা পিস আমি এখানে ইউজ করে থাকি। এক্ষেত্রেও তো সুবিধা আছে যে অনেকটা বেশি এটার
ইয়ে করা যায়, মুভমেন্টটা অনেকটা বেশি করা যায় এই কারণে। তো এটাকে আমি লাগিয়ে দিলাম। এটা লাগিয়ে দিলাম। এবার আমি এখানে ক্যামেরা মাউন্ট করার আগে এই যে এটাকে ভালো করে এই ভেলক্রো দিয়ে আমি আটকাবো। আটকানোর আগে দুরকমভাবে আমি আটকাবো, একটা হচ্ছে এরকম করে একটা টানা দেব, ঠিক আছে, এই একটা টানা, তলা দিয়ে নিচে একটা গাঁট পেয়ে গেল, তাতে খুলে পড়ার, এমনি আঠাটাও ভালো আঠাটা, তবে আঠাটা যখন কি হয় মানে অনেক জোরে বা বাম্পার ফাম্পারে পড়লে হতে পারে যে খুলে যেতে পারে, কিন্তু এটাতে অনেক সাপোর্ট বেশি। আমি এটা বাইক রাইড করেও এলাম, আরেকটা নিয়ে আমি এরকম এইভাবে একটা সাপোর্ট দিয়ে দিলাম। এতে কি হলো, উপর দিক থেকে একটা টান থাকলো, নিচে আর পড়ার সম্ভাবনা রইল না, সুন্দর লক টাইপের হয়ে গেল। আর পুরো বেল্ট দিলেও হয়, আবার অনেকে এখান থেকে একটা বেল্ট ভিতর দিয়ে ঢুকিয়ে টানা দেয়, সেটা অসুবিধা কিছুই নেই। তা এরপর আমি যে মাউন্টটা লাগানো হয়ে গেছে, এরপর জাস্ট ক্যামেরা ক্যামেরা মাউন্ট হয়ে গেল। এইবার এটার মুভমেন্ট অনেকটা বেশি করা যায় বলে আমি ওই জে ক্ল্যাম্পের সঙ্গে আর একটা এক্সটেন্ডার লাগালাম, অনেক সুবিধা হয়। এবার মোবাইলে ওয়াইফাই ইউজ করে এর সঙ্গে কানেক্ট করে দেখে নেওয়া যায়, তারপর এরকম মোটামুটি দেখতে হয়ে যায়। এইবার পরে ক্যামেরা মোবাইল দেখে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে যতটা আমার প্রয়োজন। আর এই যে বাইক চালানোর সময় হাত সমেত গাড়ির হেডলাইটটা নিয়ে রাস্তার একটা লং ভিউ তৈরি হয়, এটা খুব সুন্দর লাগে। এইভাবে অ্যাকশন ক্যামেরা ফিট করা, আর রেন জ্যাকেট সমেত লাগালে সুবিধা এটাই, যেটা বৃষ্টি হঠাৎ করে নেমে গেলেও কোনো অসুবিধা নেই। এর সঙ্গে মাইকও আলাদা করা যায়, বা মাইকের সাউন্ডও আলাদা করে, যেমন এই ধরনের মাইক এখানে ভিতরে হেলমেটে লাগিয়ে দিয়ে মোবাইলেও রেকর্ড করা যায়, বা এতেও ইনপুট, এই ক্যামেরাটায় পার্টিকুলারলি অডিও ইনপুট নেই, গোপ্রোতে থাকে। তো আমি সেটাকে কী করি, এখানে মাইক লাগিয়ে দিই, মোবাইলে অডিওটা রেকর্ড হতে হতে যায়, সেক্ষেত্রে আলাদা কেউ অডিও ডিভাইস একটা কিনেও নিতে পারে, কিংবা যার ক্ষমতা থাকবে সে গোপ্রো ক্যামেরা কিনে নিলে এখানে ডাইরেক্টলি অডিওটাও ইনপুট করে দেওয়া যায়। তো এ থেকে আমি অ্যাম্বিয়েন্সটা পেয়ে যাচ্ছি, আর আমি আলাদা মোবাইলে রেকর্ড করছি বলে মানে ভয়েসটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হয় না। তো এই মোটামুটি ছিল অ্যাকশন ক্যামেরার লাগানোর ফেসিলিটি, মানে কীভাবে লাগাবেন সেইটা। আর এখানে এটা বলে দিই, হেলমেটটা একটু ভালো হলে ভালো হয়, এটা এমটির হেলমেট, এটার দাম পড়েছে 4,600 টাকার মতো, আর এইগুলো মানে খুব একটা হেভি হেলমেট নয়, 800-900 টাকার দাম রিপ্লের, তো ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু এগুলোতে যেহেতু জ নেই, সামনেটা খোলা, তার জন্য জ মাউন্ট করতে গেলে কিন্তু এই ধরনের হেলমেটই নিতে হবে। তবে এরকম মডেলের মধ্যে কম দামের হেলমেটও আছে, 1,000-1,200 টাকাতেও পাওয়া যায় এই ধরনের হেলমেট। তবে আমি নিয়েছি যেহেতু রাইডিংয়ের জন্য একটু সেফটি ফার্স্ট সবারই, তার জন্য আমি এটাকে ইউজ করছি। তো দেখে নিই এটা লাগানোর পর কিছু শট কেমন লাগছে দেখতে বাইকের। তো শটগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের অনেক ব্লগ আগামী দিনে আসবো, আমি দীঘা যাওয়ার কথা চলছে, এবং আগামী দিনের
জঙ্গলমহল নিয়ে একটা করলাম, মানে জয়পুর জঙ্গল নিয়ে, সেখানে ওই ক্যামেরার শট দেখেছেন, এছাড়া ড্রোনের শট দেখেছেন। তো মোটামুটি এই, কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে, ধন্যবাদ।